সতেরো টাকা এবং আট পয়সা। কলের তেল চালু বন্ধ করতে এক প্রিয় গ্রাহক, আপনার কলটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার কলটি একজন কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ এর কাছে ট্রান্সফার করা হচ্ছে। ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য কলটি রেকর্ড করা হবে। আমি ভাই জীবন যাই, আমি তো আগের বেলা কথা কইছি ওনার সাথে, তাই আর কি আমি তো বুঝতে পারিনি কয়েকজন আপনারা করে। গড়ে কয়জন উনি শুনে আবার চিনতে হবে তোমার, বুঝতে পারিনি আপনার কথাটি। গড়ে উনি কয়জন চাকরি করো? আপনার কথাটি আমি বুঝতে পারিনি, আবার একটু বলুন। বুঝছি কি মানে ওই যে তোমাকে ওই কল সেন্টারে হ্যাঁ কয়জন চাকরি করো? চাকরি তাই করছি, এই আগের দিন তো লাবণীদের ফোন দিলাম, তাই তো তুমি বৃষ্টি তা আরো কত বৃষ্টি বৃষ্টি আছে তাই করছি। স্যার আপনি সার্ভিস সংক্রান্ত কোনো তথ্য জানার থাকলে বলুন, আমি হেল্প করছি। কি হ্যালো জি বলুন। কষ্ট কি দেয় আমার এই আমার এই অফার দেন দিয়ে, এই যে মিনিট অফার কি আছে পুইশাকের অফার? এটা ঘটনা কই দেখেছে স্যার? আপনি একটু কাজ করবেন, এটা ট্রিপল লাইন হ্যাশ রিকোটি ডাল করে কর মানে আর এত ব্যস্ত কেন কর মানে কইছি না, ওই যে সমস্যা কই দেখেছে? হ্যালো, সমস্যা তো একটা না, সমস্যা নিয়েই তো বাস্তি হবে তাই না? সমস্যা ছাড়া মানুষ আছে? জি বলুন আপনার কি প্রবলেম? সমস্যা ছাড়া মানুষ আছে তাই কো? অবশ্যই না। ও এই যা লোকমান আকমাল, হ্যাঁ সার্ভিস সম্পর্কে তো কথা বলবো, শোনেন একটু মন দিয়ে শোনেন। হ্যালো আপনি বলুন ঠিক সমান চাকরি কয়দিন পড়ে তোমার সার্ভিস সংক্রান্ত? আমি যেমন তোমার লোক পাইবে না, তুমি যেমন তোমার লোক পাইবে না। আপনি 40 টাকা রিচার্জ করবেন 2 জিবি পাবেন, এটি মেয়াদ থাকবে 3 দিন। 54 টাকা রিচার্জ করবেন 3 জিবি পাবেন, এটি মেয়াদ 3 দিন থাকবে। 38 টাকা রিচার্জ করবেন 2 জিবি পাবেন, এটি মেয়াদ 3 দিন থাকবে। 48 টাকা পাবো কোন? আমার কাছে তো 13 টাকা বেশি একটাও নেই। তাহলে স্টার 4 হ্যাশ একটি ডায়াল করবেন।